জি প্রাইম নিউজ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্যবসা ও মুনাফার চিন্তা বাদ দিয়ে সেবার মানসিকতা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরো বলেন, শিক্ষাকে কোনোভাবেই পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না, সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাকে মানবীয় উন্নয়নের সূচক হিসেবে প্রতিষ্ঠা করারও আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বদরুল ইকবাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। ঢাকায় আগামী 24 জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী অজন্তা ফ্যাশন বিক্রি।